তো দেখো রাষ্ট্রবিজ্ঞান কিরণ প্রকাশনী আমাদের সেমিস্টার ওয়ান যারা দু এবং দু হাজার তেইশ সালে বিয়ে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে অতনু অধিকারী তো দেখো বইটা খুবই ভালো বই ফার্স্ট সেমিস্টারের জন্য যারা দু এবং দু সালে পরীক্ষা দেবে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার কিন্তু সমেত এখানে খুব সুন্দর করে আলোচনা করা আছে আমি আজকে তোমাদের এসএ কিউবগুলো দেখাবো তো দেখো এসএ কিউবগুলো খুব সুন্দর করে কিন্তু এখানে উল্লেখ করা আছে রাষ্ট্রবিজ্ঞান ফার্স্ট সেমিস্টার দু হাজার বাইশ দু হাজার তেইশ যেমন আছে প্রশ্ন আছে আচরণবাদী আচরণবাদী দৃষ্টিভঙ্গি প্রবক্তাগণের নাম লেখা ঠিক আছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে কিন্তু তার অ্যান্সার সমেত কিন্তু উল্লেখ করা আছে অতনু অধিকারী আমাদের অভিজ্ঞ শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সাধনচন্দ্র মহাবিদ্যালয় এবং বিদ্যানগর হ্যাঁ বিদ্যানগর কলেজের আমাদের প্রফেসর আছে তো দেখো তার হাতে লেখা বইটা খুবই ভালো বই যেটা আমাদের এসবি একাডেমিক সেন্টারের হাতে এসে পৌঁছেছে আমি তোমাদের সামনে তুলে ধরেছি যারা দু এবং দু সালে গ্র্যাজুয়েশনের জেনারেলের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন আছে রুশোর সাধারণ ইচ্ছা যেটা দু সালে কিন্তু এসেছে পরের প্রশ্ন প্রকৃতির রাজ্য সম্পর্কে হবস ও লকের বক্তব্যের পার্থক্য লেখ পরের প্রশ্ন রাষ্ট্র সম্পর্কে ভাববাদের বৈশিষ্ট্য কী পরের প্রশ্ন রাষ্ট্র সম্পর্কে ভাববাদী তত্ত্বের প্রবক্তাগণের নাম লেখ তো দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে উল্লেখ করা আছে আমাদের অতনু অধিকারীর লেখা বইটা যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং এটা আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টার যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে তো দেখো এটা আমাদের সাজেশান কলকাতা বিশ্ববিদ্যালয়ের তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুব সুন্দর করে সলভ করা আছে সার্বভৌমিকতার সংজ্ঞা তো তোমরা তো জানো যে জেনারেলে পল সায়েন্সে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কিন্তু তোমাদের আমি সাজেশান দিয়েছি তো তোমাদের সুবিধার্থে আমি এই সাজেশানগুলো দিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে দু সালে তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো কেমন হতে পারে তো আমরা আজকে এসএ কিউবগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি যেগুলি প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যেমন একটা প্রশ্ন আছে অধিকার বলতে কি বোঝায় পরের প্রশ্ন অধিকারের বিভিন্ন প্রকার ও শ্রেণিবিভাগ লেখো আর একটা প্রশ্ন আছে স্বাধীনতা বলতে কি বোঝায় পরের প্রশ্ন স্বাধীনতার রক্ষা কবচ পরের প্রশ্ন স্বাধীনতার প্রকার ও বিভাগ করো তো বুঝতে পারছ পরের প্রশ্ন সাম্য ও স্বাধীনতার সম্পর্ক লেখো তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুব সুন্দর করে উল্লেখ করা আছে তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতা লিখে মুখস্থ করবে যেমন দ্বন্দ্বমূল দ্বন্দ্বমূলক বস্তুবাদ মার্কসের সমূহ কি ঠিক আছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত আমাদের এস বি একাডেমিক সেন্টারে তুলে ধরেছি যাদের কাছে বইটা নেই তারা আমাদের এস একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের এই ভিডিওটা নিয়ে খাতায় লিখে মুখস্থ করতে যদি পারো তাহলে বলতে পারি হানড্রেড পার্সেন্ট অতনু অধিকারের লেখা বইটা তোমাদের কিন্তু হানড্রেড পারসেন্ট কমন আসবে তো দেখো বইটা কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করা হয়েছে যেমন আর প্রশ্ন বিপ্লব ও প্রতি বিপ্লবের মধ্যে পার্থক্য কী বা কাকে বলে ঠিক আছে তো দেখো গোষ্ঠীর সংজ্ঞা দাও দু সালে কিন্তু পরীক্ষায় দিয়েছে গোষ্ঠীর বৈশিষ্ট্য ঠিক আছে রাজনৈতিক দল ও গোষ্ঠীর মধ্যে পার্থক্য দু হাজার সালে পরীক্ষা এসছে গোষ্ঠীর কার্যবলী বা ভূমিকা পেশাগত প্রতিনিধিত্ব ঠিক আছে তো বুঝতে পারছো আমি কি বলছি যেমন আছে সমানুপাতিক প্রতিনিধিত্ব সমানুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি লেখো তো দেখো তোমরা এইগুলো কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করা আছে ঠিক আছে সীমাবদ্ধ সার্বভৌম সমাজতান্ত্রিক বিপ্লব ও অসমাজতান্ত্রিক বিপ্লব কাকে বলে পরের প্রশ্ন সংখ্যালঘু প্রতিনিধিত্ব কী তো বুঝতে পারছো আমি কী বলছি তোমরা কিন্তু এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে সাম্রাজ্যবাদ কাকে বলে সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য প্রতিনিধিত্বের বিভিন্ন পদ্ধতি লেখো সংখ্যালঘু প্রতিনিধিত্বের পদ্ধতি লেখো আন্তর্জাতিক আইন পক্ষে দুটি যুক্তি দাও আন্তর্জাতিক আইন ও আইন নয় বিপক্ষে যুক্তি দাও দি পলিটিক্স গ্রন্থের লেখককে বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তার অ্যানসার সমেত খুব সুন্দর করে উল্লেখ করা আছে অতনু অধিকারীর বইটা আমাদের রাষ্ট্রবিজ্ঞান কলকাতা বিশ্ববিদ্যালয় সেমিস্টার ওয়ান নিউ সিলেবাস দু হাজার বাইশ থেকে দু হাজার কিরণ প্রকাশনী সাজেস্টিভ প্রশ্ন উত্তর ঠিক আছে রেডিক্যাল নারীবাদের বিশিষ্ট লেখক তো দেখো লেভিয়াথান গ্রন্থের লেখককে তোমার তো জানো যে হবস ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে কিন্তু এই গ্রন্থটা প্রকাশিত হয়েছিল হবস হবস লিখেছিল তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে তার অ্যান্সার সমেত উল্লেখ করা আছে বুর্জীয় বিপ্লব কি ভৌগোলিক প্রতি নেতৃত্বের দুটি সুবিধা লেখ যে এটা যে শুধুমাত্র দু হাজার তেইশ সালের জন্য নয় প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দু হাজার তেইশ যত বছর ধরে ক্যালকাটা ইউনিভার্সিটি চলবে তত বছরের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি পেশাগত প্রতিনিধিত্বের দুটি সুবিধা লেখ হেয়ার পদ্ধতি প্রবক্তাকে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমত কিন্তু এখানে উল্লেখ করা আছে আন্তর্জাতিক আইনের জনককে ঠিক আছে আমি কী বলছি আশা করি তোমরা বুঝতে পারছ এইগুলো তোমরা লিখে কিন্তু মুখস্থ করবে ফ্যাসিবাদের দুটি বৈশিষ্ট্য লেখ দ্য সেকেন্ড সেক্স গ্রন্থের লেখককে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রিপাবলিক গ্রন্থের লেখককে রামরাজ্য কী এই সমস্ত প্রশ্নগুলো তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে আমি বলতে পারি এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা এসে কিউ কমন পেয়ে যাবে অতনু অধিকারীর লেখা রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার জেনারেল কলকাতা বিশ্ববিদ্যালয় নিউ সিলেবাস দু হাজার বাইশ তো দেখো এইগুলো কিন্তু খুব সুন্দর করে ভালো করে কিন্তু তোমরা পড়ে যাবে তো দেখো বাকি সাবজেক্টের সাজেশানগুলো খুব তাড়াতাড়ি আমি তোমাদের দিয়ে দেব যাদের কাছে এই বইটা নেই তারা এই বইটা তাড়াতাড়ি সংগ্রহ করে যদি মুখস্থ করো তাহলে আমি বলতে পারি ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা হানড্রেড পারসেন্ট পরীক্ষায় কমন পাবে ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ